এর আজকের আমরা আরো একটি কোশ্চেন সলভ করব এটি কোন একটি বোর্ডের কোশ্চেন খুব সম্ভবত তো জাস্ট এই টাইপের নিয়েছি তো বোর্ডটা বলতে পারছি না অবশ্যই কোনো না কোনো বোর্ডে হয়তো এসেছেন তো এখানে কোশ্চেনটা আমরা পড়ি আইসিটি শিক্ষক ক্লাসে এইস টিএম পড়া ছিলেন তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা ঘরের লোগো জেপিজি চিত্রটি এখানে ফাঁকা ঘর কিন্তু এই যে এই যেটা মানে টেবিলের মধ্যে এই ঘরে একটি ছবি অ্যাড করতে টেবিলের মধ্যে কীভাবে ছবি অ্যাড করা অলরেডি কিন্তু আমরা জানি এবং তৈরির এস্টিমেল কোড লিখে দেখালেন তারপর ছাত্রদের নিচে অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য এস্টিমেল কোড লিখতে বললেন তো আমরা সিরিয়ালই করি তো প্রথমে আমরা কি করব ঘর নাম্বারের অ্যান্সার করব এই টেবিলটি লিখব তারপরে হচ্ছে আমরা এটা করব তো এটার জন্য সময় আমরা বেশি দিব কিন্তু এটা তো যেহেতু আমরা পারি অলরেডি তো সেই কারণে হচ্ছে আমরা এটা কুইকলি করব তো প্রথমত হচ্ছে ঘ নাম্বারের অ্যান্সার করবো তো যেহেতু এটা একটা টেবিল তাহলে অবশ্যই টেবিল এক লাগবে এটা আমরা জানি তারপর হচ্ছে বর্ডার লিখতে হয় বর্ডার দিতে হয় ওয়ান সেল স্পেসিং সেল স্পেসিং জিরো টেবিলের ভিতরে হচ্ছে আমরা কি করব। যেহেতু আমাদের সবগুলা ভ্যালু কিন্তু ঘরের মাঝ বরাবর রয়েছে তাহলে হচ্ছে আমরা প্রথমে আমাদের কি লাগবে টিয়ার এবং টিয়ারটা কি হবে অ্যালাইন সেন্টার অ্যালাইন ভ্যালু হবে সেন্টার ভ্যালু হবে প্রথমত তাহলে কি দিব তাহলে আমরা কি দিয়ে দিব টিডির মধ্যে ভ্যালু হবে হচ্ছে এ আর মধ্যে ভ্যালু হবে হচ্ছে বি মানে এখানে কথা হচ্ছে বি কিন্তু ঘরটা একটু বড় কিসের সমান কলামের সমান কিন্তু তাহলে এই যে আমার এটা ছিল একটা কলাম এটা ছিল একটা কলাম তাহলে এক কলম দুই কলমের সমান হচ্ছে বি টোটাল তাহলে কি লিখব কল স্প্যান টু তাহলে হচ্ছে আমার এই টেবিল রের কাজ শেষ তারপর আমরা তাহলে নতুন করে আরও একটি টিয়ার খুলি এখানে টিডির মধ্যে লিখবো হচ্ছে প্রথমে সি তো এখানে কিন্তু অ্যালাইন সেন্টার লিখতে হবে তা হলে কিন্তু মাছ বরাবর যাবে না অ্যালাইন্স সেন্টার ভ্যালুটা হচ্ছে সি আবার টিডি ভ্যালুটা হচ্ছে ডি সরি অ্যালাইন্স সেন্টারটা আমরা এইখানে না লেখা কোথায় লিখবো এর মধ্যে তাহলে হচ্ছে কি হবে যে সবগুলো একবারে কাজ করে আমাকে বারবার লিখতে হবে না এখন দেখা যাচ্ছে যে এই ঘর কাজ করতে করতে গেলে কিন্তু এই ফাঁকা ঘরটা পড়ছে ফাঁকা ঘরে আমাকে কি বলছে একটা ছবি অ্যাড করে দেখাইতে বলছে তাহলে এইখানে টিডির মধ্যে এখন এই টিডি ঘরটা কি আবার কিন্তু বড় কিসের সমান এই রেখাটা যদি এদিক দিয়ে যাইতো তাহলে হচ্ছে কি দুইটা রো হইতো তাহলে দুইটা রো এর সমান তাহলে এখানে আমরা কী লিখব রো স্প্যান ভ্যালো দিব টু এখন এটার ভিতরে কি করতে হবে আমাকে ইমেজ দিতে হবে এখন ইমেজের জন্য আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে ছবির নাম ছবির নামটা কী ছিল এই যে লোগো ডট জে এই নামটা আমাদের ছিল এখন এই নামটা আমাদের এইখানে লিখতে হবে লোগো ডট জে পিজি আর এরপরে কী দিতে হবে হাইট হাইট না দিলে উইথ না দিলে ছবিটা কি অনেক বড় আকারে শো করবে অথব মানে সাইজ অনেক বড় হয়ে যাবে যেটা কি না আপনি চাবেন না আমি কীভাবে ছবি অ্যাড করতে হয় সেটা আমি দেখিয়েছিও যদি দেখে না থাকেন ওইখান থেকে দেখে আসবেন হাইট হবে কত হাইট আমরা দিব টোয়েন্টি তারপর উইথ দিব সেম ভ্যালু টোয়েন্টি দিব কারণ যেহেতু আমার ঘর ছোটো ছোটো তাহলে হচ্ছে আমার এটার কাজ শেষ এইট ইয়ারের কাজও শেষ তাহলে হচ্ছে নতুন করে কি করতে হবে একটা আর একটা টিআর লাগবে দেন টিডি টিআর এর মধ্যে কি করতে হবে অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার দিতে হবে টিডি এর মধ্যে ভ্যালুটা হবে হচ্ছে ই ভ্যালু হচ্ছে ই তার পরের ভ্যালুটা হচ্ছে f তাহলে হচ্ছে দেখা গেছে যে আমাদের এই টেবিলটা কাজ শেষ আমরা সেভ করি সেভ করার পর আমরা এটাকে রান করে দেখি কি হয় এই যে এখন কথা হচ্ছে আমাদের তো টেবিল ঠিকঠাক তার কথা হচ্ছে এখানে তো ছবি scolল না কেন ছবি এই কারণে শো করলো না ছবিটা তো আমার কম্পিউটারের ভেতরে নাই জাস্ট এখানে কোশ্চেনে দেওয়া আছে যে নামটা দেওয়া আছে আমি সেই নামটা দিয়ে অ্যাড করছি এই যে লোকোড এই নামে তো আমার কোনো ছবি নাই যদি আমার কম্পিউটারে এই নামে কোনো ছবি থাকতো এই ফোল্ডারে থাকতো তাহলে শো করতো তো আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন এটা হচ্ছে ঘয়ের অ্যান্সার এবং এখন আমরা করবো গয়ের অ্যান্সার তো টেবিলের বাইরে গিয়ে আমরা এটা করবো একই সাথে করতেছি জাস্ট যেহেতু এগুলো কি টেক্সট টাইপের লেখা তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখতে হবে মানে আমি যাবতীয় যা লিখবো পুরোটাই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি কথা হচ্ছে এখানে আমরা একটু খেয়াল করি এখানে কি কুইক লেখাটা কি একটু মোটা আছে তো মোটা লেখার জন্য অবশ্যই আমাদের শুধু বি ট্যাগ ইউজ করা লাগবে মানে বি ট্যাগের মধ্যে কি লিখবো কুইক কুইক লিখবো তারপরে হচ্ছে যেহেতু ব্রাউন লেখা আছে তারপরে ব্রাউন লিখব brown তারপর হচ্ছে fox নিচে কি আছে আন্ডারলাইন আছে তাহলে কি ট্যাগ লাগবে ইউ ট্যাগ লাইন ট্যাগ তারপরে লিখব আমরা হচ্ছে fox এটার ভিতরে তাহলে হচ্ছে fox এর নিচে আন্ডারলাইন হবে দেন এখন ব্রেক লাগবে কারণ কি আমার এই লাইন এখানে শেষ তারপর আবার নতুন লাইন তাহলে হচ্ছে একটা কি লাগবে একটা ব্রেক ট্যাগ লাগবে আমরা লেখাটা নিচের থেকে শুরু করি এখানে দেখি একটা জিনিস যে জামস ওভার এই লেখাটা কি কাটা রয়েছে তো আরেকটা জিনিস আমরা এই যে বোল্ড দিয়ে লিখলাম এটা কিন্তু আরেকটা ট্যাগ দিয়ে লেখা যায় সেটা কি স্ট্রং ট্যাগ এই পাশে স্ট্রং এই পাশে ওই স্ট্রং ট্যাগ লিখলে কিন্তু কুইকটা একইভাবে মোটা হবে তো বিটা ছিল আগের আর স্ট্রং ট্যাগটা হচ্ছে এল ফাইভ ভার্সনের এখন হচ্ছে তাহলে আমরা নিচের লাইনটা করে জামস ওভার লেখাটা টোটালটা কি কাটা আছে তাহলে হচ্ছে এটা কী হবে এটাও দুইটা ট্যাক দিয়ে করা যায় তিনটা ট্যাক দিয়ে করা যায় একটা হচ্ছে স্ট্রাইক একটা হচ্ছে শুধু এস আর একটা হচ্ছে ডেল ডিলেট মানে ডিলেটে শর্ট ফর্ম ডি এল ডেল তো আমরা ডেল দিয়েই করি আপনাদের ডেল দিয়েই করা হয় অ্যান্সারগুলো যা দেখলাম টেস্ট পেপার বা বইতে ডেল দিয়েই লিখতেছে তো এখন আমরা কী করব ডেলের মধ্যে জামস ওভার জামস ওভার এখন ডেলের পরে হচ্ছে লেজি এখন লেজির উপরে কি ডগ রয়েছে তাহলে আমাদের কি ট্যাক লাগবে অবশ্যই সুপ ট্যাক লাগবে সুপার স্ক্রিপ্ট এটা ফুল মিনিং হচ্ছে সুপার স্ক্রিপ্ট মানে ওপরে শো করবে আর কি লেখাটা হচ্ছে কিটা হলে ডগ পরে যেহেতু আমাদের কি আর কোনো লেখা নাই নতুন লাইন নিচের দিকে সেই ক্ষেত্রে আমরা নিচেই তো এখানে আমরা এখন কি করব তারপর লেখা আছে এন্ড এন্ড দেন ফল আচ্ছা লেখা আছে না এন্ড তারপরে লেখাটা দেন লেখাটা হচ্ছে এন্ডের নিচে তাহলে কি টাইপ লাগবে সাব সাব স্ক্রিপ্ট এসি বি এস ইউ এর পরে হচ্ছে কী হবে দেন দেন তারপর হচ্ছে ফল এখন এই যে ফল লেখাটা দেখি আমরা একটু খেয়াল করি ফল লেখাটা কিন্তু মোটা রয়েছে এবং একটু বাঁকা রয়েছে সবাই খেয়াল করি তো সেই জন্য আমাদের কয়টা ট্যাক লাগবে মোটার জন্য কী ট্যাক লাগবে অবশ্যই বি ট্যাক লাগবে আর হচ্ছে কি বাঁকা বাঁকার জন্য কি ইটালিক ট্যাক আই আই হচ্ছে ইটালিক তো এই দুইটা ট্যাগের মধ্যে আগে পরে লিখলে কোনো সমস্যা নাই তো এটার মধ্যে আমাদের কি লিখতে হবে ফল এখন ফল লেখার পরে যেহেতু আর কিছু নাই তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখব ব্রেক ট্যাগ দেবো ব্রেক ট্যাগ দেওয়ার পর নতুন করে আমাদের কি আছে প্রে টু এ লাইন এখানে একটা জিনিস খেয়াল করি আবার যে প্রে টু এ লায়ন প্রে লেখাটা বাঁকা আছে লাইন লেখাটা বাঁকা টু এ ঠিক আছে আবার এটা পুরোটার নিচে গিয়ে আন্ডারলাইন আছে তাহলে প্রথমে আন্ডার লাইন ট্যাগ শুরু করি আন্ডারলাইনের পরে কি রয়েছে প্রিয় লেখাটা হচ্ছে একটু বাঁকা তার মানে মধ্যে লিখতে হবে হচ্ছে প্রে টু এ লায়ন টু এটা আমরা কি করবো ইটালিকের বাইরে লিখব টু এ তারপরে দেখা যাচ্ছে আবার এই যে লায়ন লেখাটাও বাঁকা রয়েছে তাহলে এটাকেও কোথায় দিতে হবে এটা কেউ আই ট্যাগের মধ্যে এটা লেখা আর একটা ট্যাগ লাগবে এখানে আমরা লিখবো লায়ন তাহলে হচ্ছে আন্ডার লাইন ক্লোজ যেহেতু নিচে আর কিছু নাই তো সেই জন্য আমাদের আর কিছু লেখার দরকার নাই এখন সেফ আবার রান করে দেখি যে আসলে কি হয় এই যে কুইক ব্রাউন ফক্স আমরা একটু মিলাই দেখি ঠিকঠাক আছে কিনা কোশ্চেনের সাথে কুইক মোটা ব্রাউন ঠিক আছে এখানে ব্রাউনটা বড় হাতে লিখে ফেলছি সেটার কোনো ব্যাপার না আপনি যেভাবে লিখবেন সেইভাবে আসবে আমি হচ্ছে এই যেইখানে দেখাই আমি যেখানে বিটা বড় হাতের দিয়ে ফেলছি জাস্ট ছোট হাতের দিলেই হয়ে যাচ্ছে ব্রাউন তারপর ফক্সের নিচে জামস ওভার লেখাটার ওপরে দাগ দা লেজি তারপরে হচ্ছে ডক ওপরে অ্যান্ড লেখা আছে দেনটা নিচে ফলটা ওপরে তারপর হচ্ছে ঠিক আছে নিচে কি কিন্তু প্রে একটু বাঁকা ছিল লায়নও বাঁকা ছিল টুয়ে কিন্তু একদম জেনারেল ফ্রন্ট ছিল খেয়াল করতে পারি যে এখানে যে দেখা যাচ্ছে পুরোটা আসলে আছে ওয়াইয়ের নিচের টানটার জন্য এখানে এই দাগটা আর কি টোটাল কন্টিনিউ হয়নি পরে আবার যে পর থেকে শুরু হয়েছে তো এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এই ছিল আমাদের আজকের পর্ব কোশ্চেন সলভ তো আশা করি সবাই ভালো লেগেছে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন আগামী পর্বে আমরা হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার নিয়ে কথা বলবো তো ওই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট কারণ একটা ওয়েবসাইট আপনি বানাবেন বা ডিজাইন করবেন সেটা কি টাইপের হবে বা কীভাবে বানাবেন সেই জিনিসগুলো জানা খুবই দরকার আর ওইখান থেকেও কোশ্চেন হয় তো এই ছিল আমাদের আজকের পর্ব আল্লাহ হাফেজ